হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজ সাত বাগানে ভিডিওতে দেখছি একটি বারো মাসি আমরা। আসলে আমরা যদি কোনো ফল বা ফসল থেকে ভালো ফলন পেতে চাই, তাহলে ভালো মা যেমন ভালো সন্তান দেয়, তেমনই প্রথমে আমাদেরকে ভালো জাত নির্বাচন করতে হবে। আমরা এই আমরার জাতটি হচ্ছে বারো মাস, অর্থাৎ সারা বছরই এটি ফলন দেয়। আমরা যদি এখানে বারো মাসে আমরা রোপণ না করে অন্য আমরা রোপণ করতাম, তাহলে এইভাবে বারো মাসই এইভাবে আমরা পাওয়া যেত না। তো সেই ক্ষেত্রে ভালো ফলন পেতে হলে আমাদেরকে অবশ্যই প্রচলিত যে জাতগুলি আছে তার মধ্যে যে জাতটি ভালো অথবা বারো মাস ফলন দেয়, প্রত্যেকটি ফসলেরই বা ফলেরই কিছু কিছু জাত আছে যেগুলো অনেকটাই বারো মাস ফলন দিয়ে থাকে, এমন জাত নির্বাচন করতে হবে। আমরার ক্ষেত্রেও তেমনই এই আমরা গাছটি বারো মাস আমরা দিয়ে থাকে এবং অনেকগুলি আমরা ধরে। এটি হলো জাত নির্বাচন। এরপরে যেটি করতে হবে, একটি গাছ থেকে ভালো ফলন পেতে হলে আপনাকে যেটি করতে হবে সেটি হলো গাছের পর্যাপ্ত পরিমাণে খাবার সরবরাহ করে এমন একটি টব নির্বাচন করতে হবে। এটা সিমেন্ট, প্লাস্টিক অথবা আপনি এভাবে স্থায়ীভাবেও পট বানিয়ে নিতে পারেন। নিলে যেটি হবে সেটি হলো প্রতি এক বছরে মার্চ এপ্রিল মাসে অথবা ফল আহরণের পরে 30-40% মাটি পরিবর্তন করে পুনরায় দোআঁশ মাটি 30%, ভার্মিকম্পোস্ট 30%, কোকোপিট 30%, হাড়ের গুঁড়া 5%, মোটা বালি 2%, ইটের সুরকি 3% দিয়ে পরিবর্তন করতে হবে। যদি সেটি করেন প্রতি বছর মার্চ এপ্রিল অথবা মে মাস পর্যন্ত অথবা ফল আহরণের পর, সে সময় আপনার গাছের যে শিকড়গুলি নিচের দিকে গিয়েছে সেগুলি কেটে দিবেন, দিয়ে পুনরায় মাটি রিপ্লেস করলে দেখবেন গাছটি পুনরুজ্জীবিত হবে এবং সেই গাছটি থেকে পুনরায় ফলন পাবেন। দর্শক, আমরা এই পর্যায়ে দেখব চিবিয়ে খাওয়ার আগ বা গ্যান্ডারি আগ, যেটি অন্য আগ যেটি থেকে চিনি হয় অথবা গুড় হয় তার চেয়ে এটি নরম এবং সহজে চিবিয়ে খাওয়া যায়। এমন আগ সাধারণত মাটিতেই হয়, কিন্তু আমরা এখানে দেখুন সিমেন্ট টবে আগ চাষ করা হয়েছে। এই টবটিতে 12টি আগ আছে, পাশাপাশি অনেকগুলো নতুন কুড়ি এসেছে, যেগুলি থেকে আবার পুনরায় আগ হবে। দর্শক, চেষ্টা করলে পরিকল্পিত এবং পরিপাটি এবং বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করলে আসলে সবই সম্ভব। তারই বহিঃপ্রকাশ হচ্ছে ছাদে বা টবে আগ। দেখুন, এটি একটি হাফ ড্রাম বা প্লাস্টিক ড্রামে, এখানেও আখ রয়েছে 12টি। তাহলে 2টি টবে আমরা 12x24টি আখ। এটিও যদি আমরা পরিকল্পিতভাবে চাষ করি, দর্শক, এখানে 2টি আখ লাগানো ছিল পর্যায়ক্রমে আখের মুড়ি থেকে, বা এই যে বংশবিস্তারের যে মুড়িগুলো আমরা দেখতে পাচ্ছি এভাবে পর্যায়ক্রমে বের হয়ে রোপণের প্রায় 4-6 মাসের মধ্যে 2টি আখ থেকে এখানে 12টি আখ হয়েছে, এবং পাশাপাশি দেখুন আরও অনেকগুলি কুড়ি এসেছে, যেগুলি আবার এগুলি থেকেও আখ হবে। এগুলি বড়জোর 90-120 দিনে এমন আখে পরিণত হবে। দর্শক, আমরা দেখুন থাই জাম্বুরা, এই জাম্বুরাটি মিনিমাম 2.5 থেকে 3 কেজি, এবং এটি অনেক মিষ্টি, অনেকটাই কমলার স্বাদের মিষ্টি। দেখুন এই জাম্বুরাগুলি, জাম্বুরা গাছটির বয়স 1.5 বছর। এটি গাছের বয়স কম জন্য বর্তমানে এখানে 2টি জাম্বুরা আছে। চলুন দেখি আমরা আরেকটি গাছে। এই গাছটিতে পাঁচটি জাম্বুরা আছে, তবে দেখুন গাছটি হচ্ছে কলম করা। গাছটির বয়স 12-14 মাসের মধ্যে। তো আমরা যদি এভাবে একটি জাম্বুরা গাছ লাগাই, তাহলে বিশেষ করে ভিটামিন সির উৎকৃষ্ট উৎস এবং সর্দি জ্বরে জাম্বুরা অনেক কার্যকরী। তো আমরা এটা এ পর্যায়ে দেখব এটির মাদার গাছ, যেটি দর্শক এই গাছটি ছিল মাদার গাছ, এটির বয়স আনুমানিক 3 বছর।
এটিতে অনেক জাম্বুরা ধরেছিল, অন্তত 25 থেকে 30টি। তো এই জাতটি অনেক ভালো, এই গাছটি থেকেই কলম করা। দেখুন এখানে গুটি কলম করা হয়েছে। আসলে যার যেখানে ভালো জাত আছে সেখান থেকে গুটি কলম করে বংশ বিস্তার করলে মাতৃ গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। গুটি কলম আর কিছুই না, প্রথমত পর্যায়ে এখানে যা করতে হয়, পেন্সিলের মতো একটি মোটা ডাল নির্বাচন করে ডালের উপরের বাকলটি উঠিয়ে এখানে, তারপরে কাঠের অংশে যে ক্যাম্বিয়ামটুকু থাকে সেটি ধারালো চাকু দিয়ে চেষে ফেলে দোআঁশ মাটির মিশ্রণে পলিথিন দিয়ে দুই মাথা এয়ার টাইট করে দিলে 21 থেকে 30 দিনের মধ্যে এখানে শিকড় আসবে। 45 দিনের দিকে যখন শিকড়গুলি দেখা যাবে, তখন যে অংশটি কাণ্ডের দিকে সংযুক্ত, তখন এই অংশটিতে আস্তে আস্তে কয়েকদিনে কেটে এটি হালকা ছায়ায় 3-4 দিন রেখে পলিথিনটি খুলে শিকড়সহ এই যে পর্যন্ত মাটির মধ্যে আছে এইটুকু রোপণ করলে নতুন একটি চারা গাছ পাওয়া যাবে। লেবু জাতীয় ফসলে গুটি কলম একটি সহজ বংশবিস্তার মাধ্যম এবং মাতৃ গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। আমরা যে জাম্বুরা গাছ দুটি দেখেছি সেটি এটি থেকে কলম করা। দর্শক, আমরা যখন ভিডিও করছি আমরা জানি শিম সাধারণত শীতকালীন ফসল, এটি অক্টোবর সাধারণত বীজ বপন এবং নভেম্বরে রোপণ, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত পাওয়া যায়। কিন্তু আমরা যখন দেখছি তখন গ্রীষ্মের ভর দুপুর এবং রৌদ্রের প্রখরতা অনেক বেশি, সেই সময়ও শিম পাওয়া যাচ্ছে। এটি পাওয়ার কারণ হচ্ছে এটি একটি 12 মাসের শিম। দেখুন এখনও গাছে সুন্দর ফুল আছে এবং শিম উঠানো হয়েছে। তাই আমরা যদি 12 মাসই জাত নির্বাচন করে টবে অথবা মাটিতে রোপণ করি, তাহলে সারা বছরব্যাপী পরিবারের প্রয়োজনীয় শিম বা সবজির চাহিদাটুকু আমরা ছাদ থেকে বা মাটি থেকেই মেটাতে সক্ষম। দেখুন গাছে এখনও শিম। এটি একটি বিন্দি লাউ, এটি গাছের ছোট অবস্থাতেই অনেক লাউ আসবে এবং লাউয়ের সাইজ ছোট, সংখ্যায় অনেক বেশি আসবে। লাউয়ের পাশাপাশি মাচায় ঝুলানো চাল কুমড়া, এটি এখন প্রায় শেষের দিকে। চাল কুমড়া